গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:22। আমাদের লাগেজও মোটামুটি প্যাক করা হয়ে গেছে, এক্ষুনি আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখন যাব আমরা কালিম্পং। তো ঠিক আছে, চলো এবার বেরোনো যাক। আসছি, টাটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন সময় হচ্ছে 9:24, আর আমাদের পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট, প্রায় 11:45 বেজে যাবে পৌঁছতে। তো ঠিক আছে, দাঁড়ানোর তো কোনো গল্প নেই, যাবো। আর ভিউ দেখলে তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে। আমাদের শিলিগুড়িতে হোটেলের বিল হলো 960 টাকা, 800 টাকা নিয়েছে রুম, 160 টাকা নিয়েছে আমাদের রাতে যেটা ডিনার দিয়েছিল সেটার জন্য। আমরা যেহেতু কালিম্পং যাচ্ছি, তাই আমরা সেবক হয়ে যাব। আমরা সেবক রোডে উঠে গেছি, আর এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। কিরকম লাগছে বলো? অদ্ভুত, অসাধারণ। চলে এসেছি আমরা সেবক বাজার এরিয়াতে। সামনে মোস্ট প্রবাবলি লেভেল ক্রসিং আছে, বলতে বলতে সেবক লেভেল ক্রসিং এর সামনে চলে এলাম, ক্রস করছি এখন। এরপর তো রাস্তা আরো সুন্দর হয়ে যাবে, তো চলো সেই সুন্দর রাস্তার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। তো শুরু হয়ে গেল আমাদের পাহাড়ি রাস্তা, আর এই যে তিস্তা নদী ডান দিকে আমার। তো পুজো দেওয়ার জন্য দাঁড়ালাম সেবক কালী মন্দিরে, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। তো সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। কালিম্পংয়ে একটা ক্যাকটাস নার্সারি আছে, ওটা আমার দেখার খুব ইচ্ছে, তো ওটা দেখব আজকে। বিউটি অফ হিলস, অসাধারণ লাগছে। তোমরাও বলো কিরকম লাগছে তিস্তা নদী ডান দিকে। সেরা 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 এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত, পৌঁছতেই পারলাম না, তার আগেই মন ভরে গেল। এবার আমরা তিস্তা রিভারকে ক্রস করব এখান থেকে। দারুণ ভিউটা দেখো, এখান থেকে রাস্তাটা ঘুরে গেল ওয়ে টু কালিম্পং। কালিম্পংয়ে পৌঁছে গেছি, এটা মার্কেট এরিয়া কালিম্পংয়ের। আমাদের হোটেলটা এখান থেকে আরও 4 কিলোমিটার, মানে আরেকটু ওপরের দিকে। আমি আমাদের হোটেলটা একটু ফাঁকায় ফাঁকায় চাইছিলাম, কালিম্পং টাউনের মধ্যে একদম চাইনি, তো সেই জন্যই আমি একটু, আমার দেখে মনে হয়েছে ওটা একটু দূরে আছে। ঠিক একদম যেরকম চেয়েছিলাম সেরকম জায়গাতেই চলে এসেছি। ডান দিকে এটা ভুটান হাউস, আর এটা কালিম্পং আইটি পার্ক, সাইবার ক্রাইম পুলিশ স্টেশন। মিস্টিক অর্কিড রেস্টুরেন্ট কালিম্পং। পার্কিং এরিয়া এটা। তো রুমটা আগে দেখে নেব একবার, তারপর ডিসাইড করব। 1500 টাকা বলেছে চার্জ, ইনক্লুডিং দুজনের ব্রেকফাস্ট। বেশ সুন্দর জায়গাটা। My name is Navin Tamon and I am the unit manager of Mystic Orchid Hotel Kalimpong. Room number 304. Tamon's room.
বাথরুম বেড অনেকটা স্পেস টিভি আছে একটা সব থেকে মজাদার হচ্ছে ব্যালকনি এখান থেকে ফুল ভিউ দারুণ তো এখন সময় হয়েছে 1:38 আর আমরা আছি দা মিস্টিক হোটেল কালিম্পং তে আমরা যাব ডেলো এখান থেকে ডেলো বলে একটা জায়গা আছে সেখানে যাব জানি না কি আছে তো উনি বললেন যিনি ম্যানেজার আছেন তিনি যার ভিডিও তোমরা অলরেডি দেখলে তারপর যাব ক্যাকটাস নার্সারি অ্যাকচুয়ালি ওটা তো বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ ওখানে আছে আর তারপর ঘুরবো বাজারে ঘুরবো লাঞ্চ করব তারপর বিকেলে ব্যালকনিতে বসে থাকবো মার্কেটে ঘুরবো অনেক কিছু প্ল্যান আছে আজকে তো আমরা এখন ত্রিরত্ন বুদ্ধ পার্ক ক্রস করছি জায়গাটা খুব সুন্দর দেখো তোমরা সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে এখানে দু রকমের প্যারাগ্লাইডিং হয় একটা ছোট একটা বড় একটা 3,000 টাকা যেটা ছোট আর যেটা বড় সেটা হচ্ছে 5,000 টাকা ছোট মানে ওই 10 থেকে 15 মিনিট 20 মিনিট মতো আর যেটা বড় সেটা 25 থেকে 30 মিনিট মতো তো ডেলো পার্কের এখানে এসে গেছি এটা একটা পার্ক ঢুকিনি ভেতরে বাইরে থেকেই দেখলাম লাঞ্চ করব আমরা চিকেন নুডলস অ্যান্ড মোমো তো মোমো আগে দিতে বলেছি ডেলো পার্ক থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ক্যাকটাস নার্সারি তো চলো গিয়ে দেখাচ্ছি চলে এসেছি ক্যাকটাস নার্সারির এখানে এটার নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি টিকিট কেটে নিয়েছি আমরা 20 টাকা করে পার পার্সন আর পার্কিং এর জন্য 30 টাকা এক্সট্রা আর কি কি মিলতা হ্যায় ইয়াপে ইয়াপে তো কি মিলতা ক্যাকটাস মিলতা হ্যায় 1500 সে জ্যাদা হ্যায় 1500 সে জ্যাদা ক্যাকটাস হ্যায় হ্যাঁ জি মার ইয়ে সব ইন্ডিয়া কা নাহি ইয়ে সব নর্থ সাউথ সেন্টার আমেরিকা কা হ্যায় আচ্ছা ইয়ে সব আপনি ইয়ে সব স্টোর কিয়ে হ্যায় হ্যাঁ জি মেরা পার্সোনাল কালেকশন আপকা হ্যাঁ জি ইয়ে মেরা পার্সোনাল কালেকশন হ্যায় ये आपका पर्सनल है हाँ मेरा पर्सनल कलेक्शन है और कब से टाइमिंग क्या है आपका 9 से लेकर 4:30 तक सुबह 9 से 4:30 तक और संडे क्लोज रहता है संडे कभी कभी क्लोज करती हूँ নার্সারি থেকে বেরিয়ে গেলাম এবার যাবো আমরা মর্গান হাউসের দিকে মর্গান হাউস তৈরি হয়েছিল 1930 সালে জর্জ মর্গান এটি তৈরি করেছিলেন আর আজকে এটা এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে এটি একটা হেরিটেজ হোটেল বাস এটাই আর মর্গান হাউস সামটাইমস হন্টেড হাউস বলে একটা পরিচিত ছিল তো সেই কারণে ওটা একটু ফেমাস আছে বাট সেরকম কোনো ব্যাপার নেই হন্টেড নয় প্লেসটা আমরা চলে এসেছি মর্গান হাউসের কাছে বাট এটা বন্ধ এর ভিতরে ঢুকতে দেয় না এখানে লেখাই আছে ভিজিটার্স আর নট অ্যালাউড কালিম্পং বাজারে আছি আর খুব সুইট ক্রেভিং হচ্ছে তাই জন্য এখন যাচ্ছি সুইট টুথ বলে একটা দোকান দেখতে পেয়েছি ওখানে যাচ্ছি তো
গাইজ, এতক্ষণ মার্কেটে ঘুরলাম, সাথীর জুতো ছিঁড়ে গেছিলো, জুতো নিল, চলে এসেছি হোটেলে, ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, রুটি, চিকেন আর আলুর দম, আর এখন মিউ আমরি থেকে কেক অ্যান্ড ওই স্যান্ডউইচ নিয়ে এসেছি, সেটাই খেয়ে নেবো, চিপস টিপস আছে, ওই ব্যালকানিতে বসবো, একটু রিল্যাক্স করবো। এই যে এখন আমাদের ব্যালকানি, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, গাছ নড়ছে দেখো, হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা, দারুণ ফিল হচ্ছে, দারুণ, এত ভালো লাগছে এখানে এসে, মানে এই ওয়েদারটা এত এনজয় করছি সেটা তো বলে বোঝানোর মতো না, ফিল করছি ব্যাপারটা পুরো।